নমস্কার, আমি কৌশিক রায়, অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি মার্চ মাস বিশ্বরাশির কোন কোন দিকে শুভ হবে এবং কোন কোন দিক থেকে আপনাদের সমস্যা আসতে পারে, একটি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি। এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, এটি সার্বিক রাশিফল, কারণ বিশ্বরাশির মানুষ 100 জন আছে, প্রত্যেকের রাশিচক্র আলাদা। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মিলতেও পারে এবং কিছু কিছু ক্ষেত্রে না মিলতেও পারে। তো ভিডিওটি দেখুন, আপনাদের কিছুটা হলো চলার পথে এই ভিডিওটি সাহায্য করবে। তো শুরু করা যাক ভিডিওটি। প্রথমেই আপনাদেরকে জানাই আপনাদের শিক্ষাক্ষেত্রে কেমন হবে। আপনাদের এ মাসে শিক্ষাক্ষেত্রের দিকে শুভ, কারণ আপনাদের নবম স্থানে নবমপতি সক্ষেত্রিক অবস্থান এবং চতুর্থ স্থানে বুধাদিত্য যোগের দৃষ্টি পড়ায় আপনাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন বা পিএইচডি যারা করছে তাদের ক্ষেত্রে, হায়ার এডুকেশনে যারা আছে তাদের ক্ষেত্রে অতীব শুভ ফল প্রদান করবে। এর সঙ্গে যারা বিবাহ নিয়ে এতদিন চিন্তা করছিলেন, বিবাহকেন্দ্রিক সমস্যা আসছিল, আপনাদের বিবাহের দিকে ভালো একটা চোখ সৃষ্টি হয়েছে, আপনার বিবাহের দিকে এগিয়ে যেতে পারেন। এরপরে আপনাদেরকে জানে প্রেম ক্ষেত্রে আপনাদের ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে। নতুন প্রেম আসতে পারে আপনাদের জীবনে এবং পুরাতন প্রেম কামব্যাক করবে, প্রেমের ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন। এরপরে আসি আপনাদের অর্থনৈতিক ভাগ্য। আপনাদের রাশির দ্বিতীয়ে রাহুর অবস্থান এবং রাশির দ্বাদশে শুক্রের অবস্থানে আপনাদের আর্থিক খরচ বৃদ্ধি পাবে। সে আপনি কোনো লাক্সারি কিছু জিনিস কিনলেন, হয় আপনি যে কোনো খরচ আপনাদের বৃদ্ধি পাবে এই কিছু কেনার জন্য, হাইলাইটেড কিছু কেনার জন্য আপনাদের খরচ বৃদ্ধি পাবে, সেই দিকটা আপনারা অবশ্যই খেয়াল রাখুন। বন্ধু সহযোগিতা আপনারা এ মাসে পাবেন, বন্ধু সহযোগিতা পাবেন এবং এর সাথে সাথে আপনারা পারিবারিক অশান্তি আপনাদের লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের জ্ঞাতি গোষ্ঠীর সঙ্গে আপনাদের অশান্তি, সম্পত্তিগত দিক থেকে অশান্তি এবং আইনি জটিলতাতে আপনারা এ মাসে পড়তে পারেন। একটু সাবধানে আপনারা পদক্ষেপ নেবেন, কাউকে টাকা চট করে ধার দিবেন না, কারণ সে টাকা রিকভারি করতে আপনাদের সমস্যা আসতে পারে। বিজনেস ক্ষেত্রে যারা ব্যবসা করছে, ব্যবসার ক্ষেত্রে আপনাদের খুব একটা ভালো এ মাসে যাবে না, আপনাদের আয়ের থেকে ব্যয় বেশি হবে, অর্থাৎ লাভ আপনাদের কম দেখা যাচ্ছে এ মাসে, অর্থাৎ মার্চ মাসে। কিন্তু মার্চের শেষাশেষি দিক থেকে আপনাদের প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে, সে শেয়ার মার্কেট থেকে হোক, লটারি থেকে হোক, উত্তরাধিকারী সূত্র থেকে হোক, আপনারা প্রাপ্তি এই মাসের শেষাশেষিতে আপনাদের লক্ষ্য করা যাচ্ছে। এ মাসে আপনাদের ভ্রমণ হতে পারে এবং নতুন রিলেশনশিপ আপনাদের এ মাসে হবে। তবে আপনারা এ মাসে আপনাদের শরীরের দিকে একটু নজর রাখুন এবং আপনাদের মায়ের শরীরের দিকে অবশ্যই নজর রাখবেন, পায়ে ব্যথা, হাই প্রেশার, এই সকল দিক হতে পারে, নিজের শরীরের দিকে অবশ্যই খেয়াল রাখুন। বিশ্বরাশির অর্থনৈতিক ভাবটা মধ্যম, আয়ের থেকে ব্যয় বেশি লক্ষ্য করা যাচ্ছে এই মার্চ মাসে। এবার আসি বিশ্বরাশির কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রে আপনাদের প্রচণ্ড চাপ সৃষ্টি হবে এবং আপনারা সেই জন্য কর্মক্ষেত্রে আপনাদের টেনশনটাও বৃদ্ধি পাবে, এই জন্য আপনারা মানসিক দিক থেকে একটু বিপর্যস্ত থাকবেন। কিন্তু পাশাপাশি নবম স্থানে শনির অবস্থানে আপনাদের ভাগ্যের সহায়তা কিন্তু আলটিমেটলি আপনারা পাবেন, কাজের চাপ থাকবে কিন্তু আপনারা সাকসেস আলটিমেটলি পাবেন। এর পাশাপাশি এ মাসে আপনাদের যারা কর্মের ব্যাপারে চিন্তা করছেন, নতুন কর্মের যোগ লক্ষ্য করা যাচ্ছে, আপনারা নতুন কর্মপ্রাপ্তি আপনাদের জীবনে হতে পারে এবং এর সাথে সাথে আপনাদের এ মাসে বিদেশ থেকে টাকা আসার সম্ভাবনা আছে,
অর্থাৎ বিদেশের সঙ্গে যারা লেনদেন আছে ব্যবসা ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে এ মাসটা শুভ ফল প্রদান করবে এবং বৈদেশিক মুদ্রা আপনাদের এ মাসে আসার সম্ভাবনা আছে। তো ওভারঅল বিশ্বরাশির ভালো দেখা যাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে সমস্যা, কিন্তু ওভারঅল ভালো হবে। তো ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।